जय गुरु बंधुरा आजकल एपिसोडे नतून आरेकटी भिडियो निये आपनादेर सामने हाजिर हलाम। आजकल भिडियोते आमी जे विषयटी निये आलोचना करब सेटी हलो जादेर जिह्वाय भा मुखे घा हय, जादेर गालेर भेतरेर अंशे घा हय, जादेर मारिर गोड़ाय घा हय, आजकल भिडियोटी शुधुमात्र तादेर जन्य। बंधुरा आजके आमी एमन एकटी टिप्स आपनादेर काछे शेयार करब जे टिप्सटी जदि आपनारा 5 थेके 7टा दिन कन्टिन्यू करेन তাহলে চিরতরে এই সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা বন্ধুরা অনেকেই এই সঠিক সমাধান খুঁজে পান না, এর জন্য অনেকে অনেক ওষুধ ব্যবহার করে থাকে, বিশেষ করে রিবোফ্লক্সাসলিন জাতীয় রিবোসিন অনেকেই জিহ্বার মধ্যে দিয়ে রাখেন, হয়তো ক্ষণিকের জন্য সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু দেখা গেল যে 5-7 দিন বা 10 দিন বা 1 মাস পরে আবার সেই সমস্যাটা শুরু হয়। বন্ধুরা আসুন প্রথমে জেনে নিই এর কারণটা কি বা কিসের জন্য এই সমস্যাটা হয়। বন্ধুরা যাদের অ্যাসিডিটি আছে, বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, যাদের অ্যালার্জি জাতীয় সমস্যা আছে, যাদের টনসিলের সমস্যা আছে, বিশেষ করে ঠান্ডা লাগলে যাদের গলা ফুলে যায়, যাদের রাতে ঘুমের ঘরে জ্বর আসে, অর্থাৎ যারা এমনিতে সারাদিনে সুস্থ থাকেন কিন্তু রাত্রিবেলা ঘুমোতে গেলে তাদের জ্বর হয়, এই ব্যাপারটা হয়তো তারা নিজেরা ফিল করেন না কিন্তু তাদের এই সমস্যার ফেস করতে হয়, অর্থাৎ তারা দিনে দিনে শুকিয়ে যান, তাদের কোনো খাবারই ভালো লাগে না বা তারা কোনো কিছু খেতে পারেন না। বন্ধুরা এটার যে কি অসহ্য যন্ত্রণা যারা এই ব্যাপারটা ফেস করছেন তারাই শুধু জানেন যে এর কষ্টটা কি। বন্ধুরা আসুন সেই টোটকাটা বা সেই ওষুধটা তৈরি করার জন্য যে উপাদানগুলো লাগবে প্রথমে জেনে নিই। প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হলো জ্যোষ্ঠিমধু। বন্ধুরা এটা আমরা অনেকে জ্যোষ্ঠিমধু বলে থাকি, হ্যাঁ যে কোনো বাইনেতির দোকানে বা যে কোনো মুদিখানার দোকানেও এই জ্যোষ্ঠিমধু পাওয়া যায়। জ্যোষ্ঠিমধু দ্বিতীয় যে উপাদানটি লাগবে সেটি হলো রাম তুলসী পাতা। বন্ধুরা তুলসী পাতা দু রকমের হয়, একটা ছোট তুলসী পাতা এবং আরেকটা রাম তুলসী পাতা, যে পাতাটা একটু কালো বর্ণের হয় এবং অনেক বড় বড় পাতা হয় সেই রাম তুলসী পাতা 5-7টি পাতা লাগবে। বন্ধুরা তৃতীয় যে উপাদানটি লাগবে সেটি হলো লবঙ্গ, 5-10টি লবঙ্গ। চতুর্থ যে উপাদানটি লাগবে সেটি হলো 1 চামচ পরিমাণ আমলকি চূর্ণ এবং পঞ্চম যে উপাদানটি লাগবে সেটি হলো তাল মিষ্টি, 1 চামচ পরিমাণ তাল মিষ্টির গুঁড়ো বা 1 টুকরো তাল মিষ্টি। বন্ধুরা আসুন এবার জেনে নিই কিভাবে এই মিশ্রণটি তৈরি করতে হবে। 1 গ্লাস পরিমাণ পানি বা জলের মধ্যে এই উপাদানগুলো অর্থাৎ জ্যোষ্ঠিমধু, রাম তুলসী পাতা 5-7টি, লবঙ্গ 5-7টি, আমলকি চূর্ণ 1 চা চামচ, 1 চা চামচ তাল মিশ্রি বা 1 টুকরো তাল মিশ্রি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। অন্তত 3-4 মিনিট বা 5 মিনিট সেই ফুটন্ত পানিটাকে একটা গ্লাসের মধ্যে সেকে ঢেলে দিন। বন্ধুরা তারপরে একটু অপেক্ষা করুন, 5-10 মিনিট অপেক্ষা করুন, পানিটা যখন উষ্ণ গরম থাকবে তখন এটাকে পান করুন। এভাবে প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে এই মিশ্রণটি সেবন করুন, মাত্র 5-7টা দিন করুন। বন্ধুরা বন্ধুরা তাদের এই সমস্যাটা চিরতরে দূর হয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।